নমস্কার বন্ধুরা, সোনামণি রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ দেখাবো ল্যাঠা মাছের ঝোল। চলুন দেখা যাক, ল্যাঠা মাছগুলো কাটা হচ্ছে। এই যে কাটছে মা, এখানে ল্যাঠা মাছগুলো কেটে নিচ্ছে। দেখো এই যে ল্যাঠা, বালতির মধ্যে ল্যাঠা মাছগুলো কিভাবে নড়ছে, জ্যান্ত ল্যাঠা। ছাই দিয়ে কাটতে হবে, তাহলে মাছগুলো ভালো কাটা যাবে। মাছে যে ছাই মাখিয়ে নিয়েছে, তাও দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখন মাছের ঝোল তৈরি করবো, সেজন্য মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে। এই মশলাগুলো রেডি করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো আমি এখন কেটে নেব। এই যে আদাটা কেটে নিচ্ছি, আমি একে একে এখন সবই কেটে নেব। পেঁয়াজে কালি দিয়ে শীতের সময় মাছের ঝোল, যে কোনো মাছেই দিলে খুব স্বাদ হয়। এখন আমি এগুলো বেটে নেব। আমার এগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি ধনে জিরে আর লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি বেটে রেডি করে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। আর এই যে মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। এটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। কি সুন্দর গোটা গোটা রয়েছে। মাছ ভাজার তেলে আমি এখন ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা আর একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো।
পেঁয়াজের কালি, টমেটো, মটরশুঁটি, দিয়ে দেব লবণ, আর হলুদ, মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। একটা পাত্রে আমি কিছুটা জল গরম বসিয়ে দেব। জলটা গরম হতে হতে আমি মশলাটা ভালো করে ভেজে নেব, কারণ ভাজা মশলার মধ্যে গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি তরকারিতে জাল উঠে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব এই উষ্ণ গরম জলটা। আর এই ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। দেখুন বন্ধুরা, মাছের ঝোলে জাল উঠে গেছে, এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব, একটা চাপা দিয়ে রেখে দেব। এখন আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি, মাছের ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে একদম। এবার আমি দিয়ে দেব ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। খুব সুন্দর হয়ে গেছে মাছের ঝোল রেডি। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি, ঝোলটা না দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা কি সুন্দর কালার এসেছে, দেখতে যেমন সুন্দর এটা খেতেও খুব সুন্দর হয়। আপনারাও এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে।